প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ তহবিল থেকে প্রাপ্ত শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত আইসিটি সুবিধা সমৃদ্ধ আইসিটি ভবন পঁচিশ জানুয়ারি শনিবার বেলা বারোটায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শুভ উদ্বোধন করেন প্রধান বক্তা ছিলেন সাতকানিয়া লোহাগাড়া সংসদ সদস্য প্রফেসর ডক্টর আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভুই এমপি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি নুরুল আফসর চৌধুরী অধ্যাপক রুহুল কাদেরের পরিচালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ তোফাজ্জুল হোসাইন বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান মোল্লা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাস্টার ফরিদুল আলম গভর্নিং বোর্ডের সদস্য জাফরউল্লাহ চৌধুরী ইদ্রিস মিয়া অধ্যাপক মোহাম্মদ জয়নাল আবেদিন ভিপি আফরোজা ইসলাম অনুষ্ঠানে কলেজের ছাত্রীরা গান ও নৃত্য পরিবেশন করেন